দেশ ও বহির্বিশ্বে যে যেখান থেকে জয়যাত্রা টেলিভিশন দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশন নির্মিত প্রতিদিনের আয়োজন প্রবাস টাইমে। আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, বাংলাদেশের গানের ভুবনের কি বলবো কি হিসাবে পরিচয় দিব, পপ সম্রাট জায়নে আলম ভাই। প্রিয় দর্শক একটু বলি নেই, আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তারা, যারা টিভি সেটের বাইরে দেখবেন তারা আমাদের ফেসবুকে লাইক পেজ আছে জয়যাত্রা টেলিভিশন এবং ওয়েবসাইট জয়যাত্রা.টিভিতে দেখতে পারেন, জাগুভিডি বিআইপি টিভিতেও দেখতে পারেন যারা আইপিতে দেখবেন। তো সম্রাট, পপ সম্রাট ভাই জায়নে আলম ভাই কেমন আছেন আপনি? যারা বহির্বিশ্বে আছেন, যারা দেশে আছেন, যারা গান শুনেন, আপনি তো তাদের কাছে সুপরিচিত একটা নাম, জান দিয়ে নাম জায়নে আলম। জায়নে আলম ভাই আজকে আমাদের সাথে সংযুক্ত হবেন ইতালি থেকে তুহিন, জাপান থেকে ফখরুল ইসলাম, পর্তুগাল থেকে জহিরুল হক, মালয়েশিয়া থেকে মেহেদী হাসান, সৌদি আরব থেকে মিলান মাহমুদ। সবাইকে আমন্ত্রণ আমাদের প্রবাস টাইমে, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দেন। হ্যাঁ, সবাই আপনার শুভেচ্ছা অলরেডি জেনে গেছেন, আপনার সাথে কথা বলবে এক এক করে। আমরা সর্বপ্রথম চলে যাব ইতালির তুহিনের কাছে। তুহিন আমাদের সাথে সংযুক্ত আছেন? তুহিন আমাদের সাথে সংযুক্ত আছেন? তুহিন, তুহিন শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, তুহিন বোধে সম্ভবত একটু, আমরা যাচ্ছি ফখরুলের কাছে, জাপানের ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম আপনি কি সংযুক্ত আছেন আমাদের সাথে? ফখরুল, যারা দর্শক আছেন আমাদের স্ক্রোলে একটা নাম্বার আছে, আপনারা স্ক্রোলের নাম্বারে কল করে আমাদের আজকে প্রিয় যে সম্রাট শিল্পী আছেন বাংলাদেশের পপ সম্রাট তার সাথে কথা বলতে পারেন সরাসরি। আমরা এখন যাই পর্তুগালের জহিরুল হক। জহিরুল হক সংযুক্ত আছেন আপনি? শুনতে পাচ্ছেন? একটু একটু জোরে কথা বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ফখরুল ইসলাম। হ্যাঁ ফখরুল, আমি তো এখন এতক্ষণ জাপান জাপান পরে চেঁচাচ্ছিলাম, কি অবস্থা ফখরুল? ভালো, একটু জোরে কথা বলতে হবে। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি জায়নে আলম ভাই, আপনি তার সাথে কথা বলুন, তার সাথে আপনি মত বিনিময় করুন। আপনি জাপান থেকে কল করেছেন, আমাদের প্রবাসী ভাই, আমাদের জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি জায়নে আলম ভাই, উনি হচ্ছেন ফখরুল ইসলাম, জাপান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আপনার সাথে কথা বলবে। ফখরুল কেমন আছেন আপনি? জাপানে সেখানে আমি এ পর্যন্ত 6 থেকে 7 বার আমি অলরেডি গিয়েছি ওখানে, এবং আমি আপনাদের ওখানে যেয়ে আমার এত ভালো লেগেছে, পৃথিবীর অনেক দেশ ঘোরার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু জাপানটা আমার কাছে অন্যরকম। জাপান কোন কোন এলাকায় গিয়েছিলেন আপনি? আমি জাপানে প্রথম হলো রাজধানী যেখানে ওখানে তো প্রথম প্রোগ্রাম করেছি আমি। আমি ধরেন ওখানে আগের যে রাজধানী ছিল ওখানেও গিয়েছি। জানার উপায় একটা কল ছিল দর্শক, একটু ইংরেজি কলটা। দর্শক আপনি যে কল করেছেন আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কথা বলুন অতিথির সাথে। জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি অনেক ভালো একজন মানুষ, আপনি ফোনটা করে গান শুনতে চেয়েছেন, গান অবশ্যই শুনবেন, আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, মাঝখানে উনি গান গাবেন। হ্যাঁ ফখরুল ইসলাম, আপনি বলছিলেন শহরে রাজধানীতে গিয়েছিলেন, টোকিওতে গেছি, এবং ওই প্রথম যখন আমি যাই টোকিওতে তখন আমাদের সম্রাটের মানে জাপানের সম্রাটের ইয়ে ছিল, ওই জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান, অনেক দেশ থেকে প্রতিনিধি গিয়েছিল, কিন্তু আমি বাংলাদেশ থেকে আমি প্রতিনিধিত্ব করেছিলাম, এবং আমি সম্রাট আমার ওই একটি গন্ধমের লাগিয়ে গানটা শুনে মানে উনি আমাকে কনগ্রেচুলেট করলেন, শুভেচ্ছা জানালেন সামনে স্টেজে উঠে এসে, এবং সেটা আমার কাছে খুব বেশি সম্মানের মনে হয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে যে মানে বাংলাদেশের একজন, আমরা সারা বিশ্বে একটা ছোট দেশ আমাদের,
কিন্তু সেই দেশে একজন শিল্পী, সেই দেশের শিল্পী কেউ নেই আমার এত। আপনি যে একজন রাষ্ট্রপ্রধান উঠেছে, আপনি অনেক গর্ববোধ করেছেন। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে এতবার জাপানে গিয়েছেন, জাপানি গান কি আপনি পারেন কিনা? জাপানের গান আমি আমি তো তখন কিছু কিছু গান আমি শিখেছিলাম, কিন্তু পরবর্তীতে আর ওই গানগুলো চর্চা করিনি আমি। কিন্তু আমার খুব ভালো লেগেছে ওখানে, আমি সুমো কুস্তি দেখেছি, তারপরে ওখানে যে হ্যাঁ জি দেখেছি আমি ওখানে সুমো কুস্তিতে, আমি কয়েকবার মানে দেখার জন্য গিয়েছি ওখানে। আমরা কি আবার যেতে পারি? আমাদের সেই প্রতিনিধি যদি আমাদেরকে ইনভাইট করে তাহলে তো আমি অবশ্যই যাবো ইনশাল্লাহ, এবং যাবো ইনশাল্লাহ, আপনি অবশ্যই আমার সাথে থাকবেন। এবং সেখানে আমার মনে হয় আমার গান ব্যাপকভাবে জাপানে আলোড়িত হয়েছিল, এবং যে কয়বার আমি গিয়েছি প্রত্যেকবারই আমার গান পছন্দ করেছে। কারণ হলো আমি ফুল ইনস্ট্রুমেন্ট নিয়ে গেছিলাম তখন, এবং প্রত্যেকটা অনুষ্ঠানই প্রাণবন্ত হয়েছে। এবং আমার তখন প্রথম যখন যাই তখন আমার স্কুল ক্লাসের মনে ব্যাপক হিট একটি গন্ধ। এখন কিন্তু এরকম সাড়া ফেলতে পারে না কোনো সিঙ্গার, নতুন কোনো সিঙ্গার, আপনারা যেভাবে সাড়া ফেলেছিলেন, আপনারা পপ সম্রাট হিসেবে যে নামটা অর্জন করেছেন, এটা কিন্তু এখন এই যুগে আর কেউ করতে পারছে না। আসলে হয় কি, তখন আমরা যে গান করতাম, হেলেনা পা আপনি তো দেখেছেন, আমাদের গানের অর্থ ছিল অনেক সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা গানের, যেমন একটি গন্ধমেল লাগিয়ে আল্লাহ বানালো দুনিয়া, আধ্যাত্মিক গান, হ্যাঁ আধ্যাত্মিক গান, এটা হলো কোরআন শরীফ থেকে আমি গানটা করেছি, সুরাল বাকারা থেকে আমি গানটা নিয়েছি, এবং ওটাকে নিয়ে আমি কথাগুলো নিয়ে আমি শুরু করেছি, যে যার জন্য এখন তো যেমন দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়নার কারিগর বা স্কুল ক্লাসের মেলা, প্রত্যেকটা গানের মধ্যে যে সমৃদ্ধ বাণী ছিল সেই বাণীর গান এখন হয় না। ফখরুল ইসলাম, আপনি কি গানগুলি, আপনারা জাপানি যারা বাঙালি প্রবাসী বাঙালি ভাই আছেন, তারা কি এই গানগুলি আবার শুনতে চান? যদি শুনতে চান অবশ্যই আমাদেরকে ইনভাইট করবেন, আমরা যাযাতা টেলিভিশন থেকে, যাযাতা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জাপানি যে এই গানগুলি শোনাই দিই। জি ফখরুল ভাই বলেন। থ্যাংক ইউ, জি ধন্যবাদ আজকে আমার এই সুন্দর মুহূর্ত এবং একজন প্রিয় অতিথি পপ শিল্পী জানা আলম ভাইয়ের সাথে আমাকে আনার জন্য। আমি ওনাকে দেখে আমার এত ভাল লাগতেছে যা আপনার ভাষা প্রকাশ করতে পারবো না। আমি আপনার সম্পর্কে একটু জানি, আপনার অবশ্যই জন্ম মনে হয় আপনার মানিকগঞ্জের হরিরামপুর গ্রামে। জি জি জি, স্বাধীনতার পর পর জি আপনার প্রথম অ্যালবাম হয় বন চার তারকার মধ্যে শ্রেষ্ঠ চার তারকার মধ্যে দুজন নাই, এবং আজম খানের অনুসারী, ঠিকই বলেছেন আপনি। জি জি, আপনি 4,000-এর বেশি গান গাইছেন। জি জি, 3,000 মতো গান গাইছেন এমন কিছু একটা। জি জি, আমি নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি আর কি, আপনার মতো পপ শিল্পীর সাথে আমি সরাসরি কথা বলতে পারবো জয়যাত্র টেলিভিশনের মাধ্যমে, এবং এলানা জাহাঙ্গীর এই জয়যাত্র টেলিভিশনের চেয়ারম্যান, ওনার সাথে একসাথে হয়ে আমরা জাপান প্রবাসীরা আপনার গানে মনোমুগ্ধ, এবং আপনি যদি আসেন সবারই কি গান শুনতে শুধু ইচ্ছে করে, আপনাকে ছাড়তে ইচ্ছে করে না। আর আমি এতক্ষণ যা বলেছি আপনাকে অবশ্যই অনুসরণ করে বিদায় বলতেছি আর কি। আসলে আপনার সম্পর্কে আমার জানার বেশি আগ্রহ ছিল, তার জন্য আমার আরো আগ্রহ করে আসছি আপনি আসবেন। আমরা এত ব্যস্ততার মাঝে আমাদের জাপানে আপনি অবশ্যই অনেকবার আসছেন, প্রতি সেকেন্ড হিসাবে আপনার আমি আজম খানকে সেটাও সে জানে, মানে একটা কিন্তু একটা গর্ব করার মতো ভক্ত যে জাপানে থেকে আপনার এত ভক্ত, বাড়ি কোথায়, আপনি সব জানে, গানে হিট করেছেন সবকিছু জানে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ফকর ভাই, এবং আপনার প্রবাসী যারা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি অবশ্যই আপনি আবারও জাপান আসবেন, তখন আপনাদের আমাদের এই জয়যাত্র টেলিভিশনের চেয়ারম্যান উনিও থাকবেন। জি 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 জি। ফখরুল ইসলাম, একটু এই জানালাম ভাই, আমাদের কানাডার একজন প্রবাসী ভাই লিখেছেন, এক সেকেন্ডে নাই ভরসা গানটি দাদা দুই লাইন বলবেন, আপনি ফখরুল ইসলাম সংযুক্ত থাকা অবস্থায় দুই লাইন গান শুনিয়ে দেন। এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু মুদিলে হাইরে
দম ফুরাইলে হাই রে চক্ষু মুদিলে হাই রে দম ফুরাইলে এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রং তামাশা চক্ষু মুদিলে হারে দম ফুরাইলে হাই রে চক্ষু মুদিলে হাই রে দম ফুরাইলে চমৎকার কি অনুভূতি গান একটা না তখনকার বাণী এরকম ছিল পা তখন এত রিচ বাণী ছিল সুরও ছিল এরকম যার জন্য আমার এত গান আমি করতে পেরেছি এবং আমার ভক্তরা সত্যি সত্যিরা আমার যে ভক্ত তারা আমার গানকে যে কী পছন্দ করে তা বলার মতো না সারা ওয়ার্ল্ডে আপনি জানেন আমি নিউ ইয়র্কে বা আমেরিকাতে যখন যাই তখন আমি বাংলাদেশের যেমন আমার রাস্তায় বেরোলে জানালাম যায় জানালাম যায় করে এর চেয়ে বেশি আমেরিকাতে কানাডাতে ফকল জানি কি বলছিল ফকল বলেন না না জালালাম ভাই এখনো পর্যন্ত আপনার স্বাধীনতার পর্যন্ত এখনো প্রতি বছরে আপনার 100-150 উনি প্রোগ্রাম করে থাকে আমার মনে হয় নাকি প্রতি মাসে এটা সত্যি জানি না 150টার উপরে প্রতি বছর আপনি যাবেন অনুষ্ঠানে আপনি না গেলে তো আমি যাবো না এবং আপনার যেমন আমেরিকাতে একটা বিশাল অফার আসছে আপনি জানেন সেটাতে আপনি আর আমি যাবো ওই যে না এটা হলো আমেরিকাতে ফুবানা ফুবানাতে আমরা নেক্সট ফুবানাতে আমরা অংশগ্রহণ করবো বড় সংগঠন বা বাঙালিদের সবচেয়ে বড় সংগঠন আমরা ফুবানাতে যাচ্ছি এবং হেলেন আপা অনুষ্ঠান পরিচালনা করবেন সেখানে আমার গান গাবার কথা এবং ওখানের আমি সবচেয়ে আনন্দের ব্যাপার হলো কি এবারে মানে বাংলাদেশের বাঙালি কেউ কখনো এই ফুবানার ওই উদ্বোধনী সঙ্গীত যেটা সেটা এবার আমি করেছি আমার লেখা আমার সুর করা এবং মিউজিক কম্পোজিশন করা এবং আমার গাওয়া সেই গান আপনারা ওই ওরা উদ্বোধনী সঙ্গীত হিসাবে এবং প্রত্যেকদিন যে কোনো 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে 3 দিনই ওই গানটা বাজবে এতক্ষণ ফকরুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে সংযুক্ত ছিলেন মিনাল মাহমুদ আমাদেরকে লিখেছেন এখানে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের প্রোগ্রামটি অবশ্যই দর্শক যারা আমাদের লাইভগুলি লাইভ দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন আমরা একটু মিনালের সাথে সংযুক্ত হই সৌদি আরব থেকে আমাদের প্রবাসী প্রতিনিধি একজন আছেন মিনাল আপনি কি সংযুক্ত আছেন জি আমি সংযুক্ত আছি জি আমি কি অবস্থা মিনাল ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলে আমি গর্বিত মনে করছি যে আপনার মতো একজন প্রবাসী দেশপ্রেমিক বিশেষ করে হেলেনা জাহাঙ্গীর আপনি প্রবাসী দিনে প্রথমবারের মতো বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বের পরে আজকে 47 বছর পরে আমরা একটা নিঃশ্বাস ফেলানোর মতো একটি স্থান পেয়েছি এই জন্য গর্ববোধ করি আমি এবং সাথে সাথে আমাদের প্রিয় শিল্পী জানে আলম তিনি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য তিনি তাকেও আমি অভিনন্দন জানাই বাংলার পপ সম্রাট বাংলা গানের পপ সম্রাট উস্তাদ আমাদের জন্য গর্ব মনে করছি আমি আমাদের জন্য গর্ব মনে করছি আপনাকেও ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং সবচেয়ে ভালো লাগছে সৌদি আরব কখনো গিয়েছেন আপনি সৌদি আরবে আমি যাই না সৌদি আরব যাই আমি যাওয়ার সুযোগ হবে মিনাল যেহেতু আছে ইনশাআল্লাহ মিনাল যেহেতু আছে সৌদি আরব যাওয়া হবে ইনশাআল্লাহ মিনাল যেহেতু মিনাল আছে আমাদের সুযোগ হতে পারে জি নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই এখানে আমি অবশ্যই ইনভাইট করব আমাদের মতো একজন বাংলার পপ পপ সম্রাট যিনি এবং আমরা প্রবাসী কিন্তু অত্যন্ত ভালোবাসি আপনার গানগুলি কিন্তু পছন্দ করি আমরা থ্যাংক ইউ এবং আমরা যারা প্রবাস আছি আসলে আমরা গানগুলি শুনি জি 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 অনেক ধন্যবাদ মিনাল অনেক সুন্দর প্রশংসা করেছে আসলে নিজেকে উৎসর্গ করার মধ্যে কিন্তু অনেক আনন্দ আমি আমার প্রবাসী ভাইদের জন্য আমি নিজেকে উৎসর্গ করছি আমার এই টেলিভিশনকে আমি উৎসর্গ করছি আমি চাই যে প্রবাসীদের একটা মানে কি বলবো একটা রিক্রিয়েশনের জায়গা হচ্ছে মিলন মেলার জায়গা হোক এই টেলিভিশন এবং এটা যেন মানে এটা যেন কখনো বন্ধ না হয় সেই দোয়া করবেন আমরা যেন একটা মানে 1 কোটি 20 লক্ষ প্রবাসী সবাই যেন আমরা একটা পরিবার হয়ে হতে পারি এই জগতে টেলিভিশনের মাধ্যমে আপনার কি কোনো প্রশ্ন ছিল মিনাল মিনাল কি সংযুক্ত আছেন আমাদের সাথে হ্যাঁ আছি আমি আছি হ্যাঁ হ্যাঁ আপনার কোনো প্রশ্ন থাকলে জানালো ভাইকে করতে পারেন কোনো গান যদি আমি আসলে আপনি জানেন যে বাংলাদেশের বাইরে প্রায় 1 কোটি 20 লক্ষ প্রবাসী বাংলাদেশে জি 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 আসলে আমরা অনেক সময় দুঃখে এবং সুখের মধ্যেও কাটাই বেশিরভাগই দুঃখের মধ্যেই কাটাই তো আসলে প্রবাসী দিনই আমাদের আপনাদের কি চিন্তাধারা রয়েছে আপনাদের এমন কোন গান রচনা আপনার এখন
কোন অ্যালবাম আছে কিনা আপনার, এরকম কোন সুযোগ আছে কিনা আপনার? আমি মানে ওর প্রশ্ন হচ্ছে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কোনো গান আপনি করেছেন কিনা বা রচনা করেছেন কিনা? মানে সমস্ত সৌদি আরবে এবং তথা সারা বিশ্বের সব প্রবাসী ভাই বোনদেরকে আমি আমার সালাম জানাচ্ছি, এই জন্য যে ওনারা আমাদের গান ধারণ করেন এবং শ্রবণ করেন এবং শুনেন বলেই আজকে জানি আলম হতে পেরেছি। সারা বিশ্বে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি, 4000 গান করেছি, এটা হলো আমার গান এই প্রবাসীরা। এবং এই গান নিয়ে আপনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন? আমি এ পর্যন্ত 512 বার অ্যাওয়ার্ড পেয়েছি, মাশাআল্লাহ। এবং বাংলাদেশের অধিকাংশ যা বড় সকল প্রবাসীদের গর্ব যে আপনি 400-500 অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা কিন্তু আমাদের সকলের গর্ব। জি আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো প্রবাসী যারা আমাদের গান শুনেন, যারা আমাদের গান শুনেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নাই। ওরা আমার গান, আমি একবার বিদেশে গেছি, আমি একটা দেশে গেছি আর কি, তো সেখানে যেয়ে দেখি আমার গান, আমার গান নিয়ে ওর সমস্ত ছেলে মেয়ে মানে মা বাবা সবাই বসে ওই গান নিয়ে জিকির করছে। কোন গানটা জানেননি? দয়াল বাবা কেবলা কা বায়নার কারিগর, আয়না বসায় দে মোর কলমের ভিতর, মানে ওই গান। তখন আমার মনের ভাবটা কি হয়েছে আপনি কম, আমি শিখে আসলাম ওরা আমার গানকে ইবাদত হিসাবে গ্রহণ করেছে। কাজেই সারা বিশ্বের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা। একটা ফোন কল আছে, ফোন কলটা নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্নটা করুন। জি বলুন, শুনতে পাচ্ছি, বলুন। জি বলুন। হ্যালো। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি দর্শক, আপনি বলুন। জয়যাত্রা টেলিভিশন? জি 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 আমরা জয়যাত্রা টেলিভিশন স্টুডিও থেকে দুজনে কথা বলছি, আপনি বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ বারেক হোসেন যুবরাজ, আমি আবুধাবি থেকে বলছি। আমার কাছে আপনার একটা প্রশ্ন ছিল, আমি গতকালকে আরকে টিভির মাধ্যমে দেখতে পেয়েছি একজন লন্ডন প্রবাসীকে গুলি করে তাকে চিকিৎসা করতে দিচ্ছে না, এই বিষয়ে কিছু একটু বলবেন প্লিজ, খুব খারাপ লাগলো দেখে। খুবই দুঃখজনক একটা ঘটনা, গুলি করে মেরে ফেলেছে, এটা খুবই দুঃখজনক এবং আমরা খুব ব্যথিত। আমরা আসলে এই বিষয়টা নিয়ে অবগত না, তবে এরকম হয়ে থাকে। আমরা আমাদের জয়যাত্রা টেলিভিশন থেকে আমরা দুঃখ প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি এবং আমরা দীক্ষা জানাচ্ছি। এবং ওই দেশে যে অ্যাম্বাসেডার আমাদের বাংলাদেশ টু অ্যাম্বাসেডার যথাযথ উদ্যোগ নেবে আশা করছি। একটা ফোন কল ছিল, আমরা আরেকটা ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আমার সেই গানটি শুনতে ইচ্ছে করছে, কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে দয়াল শোনাবে তাহলে খুব খুশি হতাম আমরা আর কি। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবাই আমার আল হাসানি, বেলায়েতের হইল খনি কলব হইয়া যায় রোশনি করিলে নজর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের আমার আয়না দিল কাবায়, যদি মানে তোমাকে সার্বক্ষণিক দেখতে পারতাম, এটা হলো দিল, দিলের আয়না, সেইখানে যদি তোমাকে আমি সার্বক্ষণিক দেখতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো, সেইটাই আমি প্রার্থনা করছি স্রষ্টার কাছে।
এই জন্য এই সমস্ত গান সবসময় হেলেনা পা সবসময় একটি ব্যাপার হলো, যদি আপনি হৃদয়ের কাছে পৌঁছতে না পারেন জনগণের, আপনার ভক্তের, তাহলে আপনি তো বেশি দিন টিকে থাকবেন না। আমি আজকে থেকে 43-44 বছর আগে থেকে গান গাই। এই প্রসঙ্গে আবার শুনবো একটু, একটা ফোন ছিল দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জেনারেল লম্বার কাছে প্রশ্ন করতে চাই। আপনি কোথা থেকে বলছেন আপনার পরিচয়টা? হ্যালো, জি জি, আপনি কোথা থেকে বলছেন বলুন। আমি কবির খান মানিকগঞ্জ থেকে। হ্যাঁ, কবির খান মানিকগঞ্জ থেকে। আমি প্রতিটি গানই, মানে উনি বলেছে গান গানকে আবাদত হয় কিনা, হবে না কেন, যে কাজও কিন্তু আবাদত। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই প্রোগ্রামটি শেয়ার করুন, আপনার ফেসবুকে যারা আছে তারাও প্রোগ্রামটি দেখার সুযোগ করে দিন। আসলে কিন্তু গান আবাদত, কাজ আবাদত, যে যেটা করে সেটাই কিন্তু আবাদত। একটা পা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত মানে যে সমস্ত স্তম্ভগুলো আছে ইসলামের সেগুলো যেরকম, গানও ওরকম। আমি একটা ফোন আছে হ্যালো ভাই, দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে ফকরুল ইসলাম জাপান থেকে লিখেছে, প্রোগ্রামটি শেয়ার করুন, সবাই শেয়ার করে দেখুন। একটা প্রশ্ন ছিল এখানে ভাইয়া, জানালাম ভাই, যে যে লাশের লাশ যে মারা যায়, যারা প্রবাসীর দাবি, প্রবাসের কোনো মানুষ মারা গেলে কেন সরকার খরচ করে আনা হয় না, কোনো সরকারি খরচে আনা হয় না, এটার অ্যান্সারটা আপনি দিবেন একটা ফোন কলের পরে। আমি 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 একটা একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু দেন, আমি লাশের ব্যাপারে একটু ফোন কলটা নিয়ে নেই ফকরুল, তারপর আমরা কথা শুনি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি কিছুদিন আগে আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলবো, যে জিনিসটা আমাদের জাপানের ইমাম সাহেব, ওনার বয়স প্রায় 56, উনি হঠাৎ ওনার জ্বর, রাত্রে জ্বর হয়ে দিনের দিনে ওনাকে হসপিটাল নিতে নিতে উনি মারা যান আর কি, সন্ধ্যা 6:20 প্রায় হঠাৎ মারা যান ইমাম সাহেব। তো ওনার লাশের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করবো। একটা ফোন কলের পরে ফকরুল আপনি সঙ্গে থাকুন, দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি জি শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। দর্শক আপনি প্রোগ্রামটি শেয়ার করুন, আপনি একটু কিছুক্ষণ পর ফোন দেন, আমরা একটু অভিজ্ঞতার কথা শুনে নেই। ফোন বলছিলেন আপনি, আপনার অভিজ্ঞতার কথা বলুন। জি জি, জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আমি এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করব, কারণ হলো এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অবশ্যই এটা আমি আশা করি জানবে শুনবে। যাই হোক, তো ওনার যখন উনি যখন মারা যায় তখন তারপর আমরা ফেসবুক এবং গ্রুপে মেল করা হয় ওনার জানাজা প্রায় 9:00 হয় বা 11:00 দিকে। প্রতি রবিবারই জাপানে বন্ধ থাকে শনি রবিবার, তখন অনেক 300 থেকে 350 মানুষ হয়েছে। জি ফকরুল, একটু একটু সংক্ষেপে বলুন ফকরুল আপনি, আর এর মধ্যে একটা কমেন্ট আছে আপনার, ওরে ছালেকা ওরে মালেকা,
ওরে ফুল বানো, একটা দর্শকের ফেরদৌসি হাসান, উনি ফেরদৌসি হাসান একজন লেডি এখানে, এটা আজম খান অনেক গাইতেন, এটা আজম ভাইয়ের গান। পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি কবি বলছি মানিকগঞ্জ থেকে। জি বলুন। জি জি। আচ্ছা, আমি আপনার সাথে ভিডিও কলে অ্যাড করব অবধি হবে। ও আচ্ছা, আপনি ভিডিও কলে অ্যাড হতে চান। এটা তো আমরা শুধুমাত্র প্রবাসীদের সাথে অ্যাড হই, আপনি আগামীকালকে বিশেষ কোনো থাকে অ্যাড হওয়ার জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন, আমাদের প্রোডিউসার আছে, তারা এটার ব্যবস্থা করবে, আপনার সাথে কথা বলার ব্যবস্থা করবে। আপনার কমেন্টস, আপনার নাম্বার দেন অথবা আমাদের টেলিভিশনের অফিসে যোগাযোগ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ফকরুল, আপনি একটু শর্ট করে বলবেন। আমি মূল কথাটা বলতে চাচ্ছি আর কি। জি, মূল কথাটা আমি কি ওনার লাস্ট পার্টিতে গেলে, আমার যখন এমবাসির সাথে আমি যোগাযোগ করি, এমবাসির যে রাষ্ট্রদূত আছে রাবাব ফাতামা, ওনাকে আমি ফোন করি যখন, তো উনি বলতেছে ফকরুল সাহেব আমাদের কাছে কিন্তু প্রবাসীদের লাস্ট পাঠানোর জন্য কোনো টাকা নাই। আমি ওনাকে একটা প্রশ্ন করেছি, দেখেন আমরা যখন জাপানে 15,000 বাংলাদেশি আছি, বেশি না, 15,000-এর ভিতরে আপনাদের কোনো কাজ নাই, আর উনি কিন্তু গরিব বিদায় আমি আপনাদের এমবাসি বা দূতাবাসের কাছে ফোন করেছি, আর আমি একজন সংবাদকর্মী বিদায় সবাই আমাকে বলছে তার জন্য। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে এবং আমাদের সরকারের কাছে। জি বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন এই জয়যাত্রা টেলিভিশন প্রবাসীদের জন্য নিয়োজিত এবং নিহিত, আমরা এই যে আপনাদের অভিযোগ, অনুযোগ, আনন্দ, হাসি, কান্না সবকিছু নিয়ে কিন্তু আমাদের আয়োজন। আপনার যে আজকে প্রশ্ন আছে, জি আনবো, এনে এই অভিযোগগুলি ওনাকে উপস্থাপন করব এবং এগুলি দেখার জন্য ব্যবস্থা নেবেন উনি ইনশাল্লাহ। আর আপনারা থাকুন, আপনার প্রোগ্রামটি শেয়ার করুন, শেয়ার করে প্রবাসীদের দেখার সুযোগ করে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অভিযোগ থাকে, অভিযোগ দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, বলুন। বলুন, কথা শুনছি আমরা। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি শুনতে পাচ্ছি। জি হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে পাচ্ছি আমরা। আমি বলছিলাম যে উনি বলছেন কে ওনাকে ইবাদত সম্বন্ধে একটা প্রশ্ন করেছিলেন, জি উনি বলছে ইবাদত তার ইবাদত নাকি গান, এটা কি হয় কি না? আমার না, গান হলো
মানে ওয়ে আছে, পুরো দর্শক যেন ভুল না বোঝে যে আসলে গানটাকে ইবাদত কেন বলা হয়েছে। না না না, আমি আমার কাছে গানকে ইবাদত এই জন্য মনে করি, আমি নামাজ আচ্ছা ফকলের কাছ থেকে বিদায় নিয়ে নিই, ফকলের কথা শুনে নিই, ফকল 20 টা লাশের জন্য তারা 40 লক্ষ টাকা বরাদ্দ, তাই তো? না না না, আপনার প্রতিটা বছরে সরকার শুধু 2 লাখ টাকা বরাদ্দ দেয় জাপানের জন্য, তো 2 লাখ টাকা দিয়ে কি আপনার লাশ পাঠানো যায় কিনা, এক নম্বর। কিন্তু উনি এম্বাসিডর, উনি হেল্প করেছে, দেখেন আমাদের সরকার যতটুকু বরাদ্দ, আমি আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আগুলো আবেদন জানাবো যে প্রতিটা এম্বাসি এবং দূতাবাস গুলাতে যেন এমন একটা পরিমাণ দেয়, এক এক দেশে অনুযায়ী সেই দেশে কত টাকা লাশ পরিবহনের জন্য লাগে সে অ্যামাউন্ট অনুযায়ী আমরা আমরা আমি নোট করলাম, এটা নোট করেছি যে আমরা এটা একটা অ্যামাউন্ট আমরা তৈরি করব এবং এটা প্রবাস কল্যাণ মন্ত্রীকে জানাবো, উনি যেন বিশ্বের সমস্ত অ্যাম্বাসাডারের সাথে কথা বলেন যে এই বিষয়টা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ ফকর, আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য। আমরা একটা কল নিচ্ছি, তারপর আমরা আবাদত নিয়ে বিশ্লেষণ শুনবো। দর্শক আপনি আপনার পরিচয়ের কথা বলুন। ধন্যবাদ। হ্যালো, জি বলুন। হ্যালো, জি জি বলুন, আমরা শুনছি, বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপনারা কি যাত্রা নাম্বার? জি জি জি, যাত্রার নাম্বার। জি 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 জি, আপনি বলুন ভাই। আজ একটা প্রশ্ন করতেছি জয়পুরহাট থেকে। কোথ থেকে? আবার বলুন, রিপিট করুন একটু। মালয়েশিয়া যাওয়ার রুটে ঘুরতেছি বলছেন এক বছর থেকে। জি জি, আচ্ছা আচ্ছা, আমার যাওয়া হচ্ছে না। আচ্ছা, আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করেন, আমরা আপনাকে রাস্তা দেখিয়ে দিব কিভাবে বৈধ উপায়ে যাওয়া যায়। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার আপনার এই জিনিসটা আমরা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখব এবং একটা কার্যকরী ভূমিকা পালন করব। জানানো ভাই, ইবাদতের কথাটা বলুন। হ্যাঁ, ইবাদত হলো মানে আল্লাহ এবং রাসূল প্রদত্ত যে নামাজ, রোজা, হজ, যাকাত, তিনটা চারটা ধাপ আছে ইবাদতের। সেই ইবাদতের চারটা ধাপ হলো আমি প্রত্যেকটাই আমি করি, প্লাস হলো আমি সঙ্গীতকে, যেহেতু আমি একজন মুসলিম, আমি আমার ওর সাথে আমি আধ্যাত্মিক গান, আল্লাহ রসুল, মানে গানের মাধ্যমে আপনি আল্লাহকে তুলে ধরতেছেন, আল্লাহকে তুলে ধরি, ইবাদতকে তুলে ধরতেছেন, এবং ইবাদতকে এবং আমি প্রচার করি আল্লাহ এবং গানের মাধ্যমে কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে খুঁজে পাচ্ছি। একটা কল নিচ্ছি দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি জি বলুন। আর দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার পরিচয়ের কথা বলুন। আচ্ছা, আপনি আরেকবার চেষ্টা করুন, ফোনটা ডিস্টার্ব করছে। আপা আমি কথা বলবো? হ্যাঁ জি বলেন। এটা কি আমাদের মালয়েশিয়ার মেহেদী হাসান? তুহিন। ও তুহিন, ইতালির তুহিন, আপনাকে দেখতে আগে খুঁজছিলাম। তুহিন একটু থাকবেন আপনি আমাদের সাথে সংযুক্ত, আমরা একটু ব্যাখ্যাটা নিয়ে নিই, কারণ দর্শকরা এখানে অনেক কমেন্ট করতেছে যে আবাদত, আমাদের গান আবাদত কিভাবে হয়। না, গানটা আমার জন্য আবাদত, আমি সবার জন্য না। ওকে, আমি যেহেতু আল্লাহ এবং রাসুলের গান করি, পীর এবং পয়গম্বরদের গান করি, সেই হেতু এবং ওই রকম বাণী, আধ্যাত্মিক বাণী সমৃদ্ধ গান, আল্লাহ রাসূলের বাণী সমৃদ্ধ গান, কুরআন এবং হাদিস এবং অন্যান্য ইসলামিক যে সমস্ত মাধ্যমগুলো আছে ওই মাধ্যম থেকে আমি কথা সংগ্রহ করি, করে ওইগুলো আমি গানের বাণী হিসাবে আমার শ্রোতাদের কাছে আমি, মানে আপনার আপনার অ্যানসারটা হচ্ছে যে আপনি আপনার গানের মাধ্যমে আপনার স্রষ্টাকে আপনি স্মরণ করি, স্মরণ করেন, আপনি ইবাদতকে স্মরণ করছেন, আপনি রাসূলকে খুঁজে পাচ্ছেন, আপনি মৃত্যুকে তুলে ধরছেন গানের মধ্যে, কবরের ভিতরে যে আমাদের আযাব আছে সেটাকে আপনি তুলে ধরছেন, এজন্য আপনার কাছে গানটা আবাদত হচ্ছে। বিশ্ব দর্শক আপনারা বুঝতে পেরেছেন উনি কেন আবাদত বলেছে ওনার গানটাকে।
এবং এটা সবার জন্য না হতে পারে, কিন্তু আমার জন্য এটা, যেহেতু আমি আল্লাহ রাসূলের গান করি, পীর ওলিদের গান করি, মরণ এবং মৃত্যুর সম্বন্ধে অনেক গান আছে আমার। যদি একদিন মাটির ভিতর হবে রে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, আমার রেকর্ড করা বিখ্যাত গান। তো এরকম ধরেন এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, এটাও তো একটা মৃত্যুর গান যে আমরা একটু পরেই মারা যেতে পারি। কাজী এই সমস্ত গান দয়াল বাবা কিবলা গায়না কারিগর, যে আমরা এই মুহূর্তে মরতে পারি, যে এক সেকেন্ডের ভরসা নাই আমাদের। তো এই জন্য আমি ওইগুলো মানুষকে স্মরণ করিয়ে দিই। এটা আল্লাহর আল্লাহ প্রদত্ত কোনো না কোনো গ্রন্থ থেকে এগুলা আমি সংগ্রহ করি। ধন্যবাদ দর্শক, নিশ্চয় বুঝতে পেরেছেন উনি কি অর্থে আবাদত বলেছেন। তোহিন ছিলেন আমাদের সাথে সংযুক্ত, কথা বলুন। জি, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এই বর্তমান জামানার শ্রেষ্ঠ পপ সঙ্গীত আমাদের জানে আলম ভাই। আমি দেখেছি জানে আলম ভাইয়ের জনপ্রিয়তা দেশে বিদেশে নিচু উঁচু সমস্ত জায়গায়, বিশেষ করে এই যে যারা কারাগারে বন্দী আছে তারা ওনার গান নিয়ে সবসময় জেকেরের মতো গাইতে থাকেন। তারপর বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় ওনার গান। তোহিন আপনি সংযুক্ত থাকুন, আমরা একটা কল নিয়ে নিচ্ছি, আপনি সংযুক্ত থাকুন। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, জি বলুন। শুনতে পাচ্ছি দর্শক, আপনি বলুন। আসসালামু আলাইকুম। জি, কোথা থেকে বলছেন বলুন। মানে জান আলম ভাইয়ের অনেক বড় ফ্যান আপনি। জি জি বলুন ভাইয়া। বলুন বলুন, আমরা শুনছি আপনার কথা। আমি সাউথ কোরিয়া থেকে বলছি। সাউথ কোরিয়া দীপু ভাই আমার খুব পরিচিত একজন মানুষ। আমি আপনার প্রোগ্রামটা, হ্যাঁ আমি আপনার প্রোগ্রামটা দেখি। জি, তো আমি মূলত ভিডিও ব্লগিং করি এবং আপনাদের আজকে যে আলোচনার টপিক, আপনাদের যে আলোচনার টপিক প্রবাসীদের লাশ নিয়ে কথা বলছিলেন, এটা নিয়ে আমি, হ্যালো দিদি আমরা কিন্তু শুনছি আপনার কথা। হ্যাঁ আপনি শেষ করুন, আমরা শুনছি। আসলে অনেক ফোনের লাইন আছে, আপনি একটু তাড়াতাড়ি শেষ করুন। অনেকে কমেন্টে লিখছে আমাদের ফোনটা একটু ধরুন, আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আমরা ছিলাম তুহিনের সাথে সংযুক্ত ইতালিতে, আমাদের স্টুডিওতে আছে পপ বাংলা গানের পপ সম্রাট জানে আলম ভাই। আমরা তুহিনের সাথে কথা বলছিলাম। তুহিন আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমরা একটু মালয়েশিয়া থেকে ঘুরে আসি। মালয়েশিয়াতে আছে আমাদের প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি হাসান আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই আনন্দিত, আমাদের একজন প্রিয় শিল্পীকে দেখছি যার গান আমি সবসময় গুনগুন করে গাই। একটা গান কিন্তু আমি সবসময় গেয়ে যাই। একটু গানটা গান তো দিয়ে দিন, একটু গানটা গান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর। বিউটিফুল মোহন আমার। এই গানটা কিন্তু আমাদের প্রিয় নায়ক মান্না যখন মারা গেছে তখন কিন্তু এই গানটা কিন্তু গাইছে, আমাদের কাছে খুবই মানে এমন খারাপ লাগছে, আমাদের শরীরের কসম দাঁড়িয়ে গেছে, কিন্তু খুবই খারাপ লাগছে। আমার কিন্তু প্রিয় নায়ক ছিল মান্না, সত্যি তো। ওনার সাথে আমার মাত্র 10 মিনিটের ব্যবধানে মালয়েশিয়া দেখা করতে পারি নাই। উনি কেএলসিসি তে আসতে আমি জানি যে উনি ফুটফুটে আছে, আমি গেছি তারপরে শুনি উনি চলে গেছে, 10 মিনিটের জন্য ওনার দেখা করতে পারি নাই। জি 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 জি। যাক আমরা অনেক খুশি হয়েছি আজকে আমাদের একজন প্রিয় শিল্পী এসেছেন জানে আলম ভাই, ওনার কিন্তু অনেক জনপ্রিয়তা আছে, প্রবাসীরা কিন্তু ওনার অনেক গান শুনে। শুনতে পাচ্ছি বলুন। আপু আমি
ইতালি থেকে কাউসার বলছিলাম, আমি জামি আলম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও কাইসার ভাই, ভালো আছেন আপনি? আমাদের নিয়মিত দর্শক, আমাদের প্রতিনিধি। জি জি জি, কাইসার ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। মিলান থেকে বলছি। জি জি জি, হ্যালো। হ্যাঁ কাইসার ভাই, আপনি কথা বলুন জামি আলম ভাইয়ের সাথে। আপনাকে অশেষ ধন্যবাদ কাইসার ভাই, বলুন, আপনার কথা শুনছি আমরা। জি 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 জি, আমি জামি আলম ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি জি বলুন। জি বলেন বলেন, আমি শুনছি আপনার কথা ভাইয়া। জি জি জারি ভাই, শুনতে পাচ্ছি আমরা, স্টুডিও থেকে শুনছি। বলুন কাইসার ভাই, বলুন। কাইসার ভাই বলুন, আমার ভালো আছেন। প্রথমে আমি জয়যাত্রা টেলিভিশনকে শুভেচ্ছা জানাই যে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর মানুষগুলোকে, সৃষ্টিশীল মানুষগুলোকে আমাদের সামনে হাজির করেন এবং আমরা আমাদের মনের কথা গুলো বলতে পারি। বিশেষ করে আজকে আমি একটু মানে পার্সোনাল সমস্যার কারণে আসতে পারিনি, তবে আমার মনটা ছিল আপনাদের এখানে। তবে জান আলম ভাইয়ের কাছে আমার একটা টাওয়ার আছে, ওনার গানগুলো আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকেই শুনি। জি হ্যালো। জি জি আমরা শুনছি, বলেন। বাস্তব ধর্মী যে কথা গানগুলো উনি করেন, বিশেষ করে কালি ছাড়া কলমের মূল্য যে নাই, ফুল ছাড়া ফাগুনের নামটা বিষয়, এই যে গানগুলো উনি করেন, এটি আসলে টান ছুঁয়ে যায়, মানুষ বাস্তবতা নিয়ে জানতে পারে। হ্যাঁ, এই জন্য আমার ভালো লাগে। তো আমি বলবো যে এই গানটা যেন উনি আজকে করেন প্রবাসীদের জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ইতালির মিলান থেকে বহুদূর থেকে প্রবাসী ভাই কল করেছেন, দেখেন আপনার কত ভক্ত। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং আপনাদের ইতালির সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা, এবং জয়যাত্রা টেলিভিশন থেকে আমরা তাদেরকে সালাম জানাচ্ছি। সুদূর মালয়েশিয়া থেকে সংযুক্ত আছেন আমাদের মেহেদি হাসান। মেহেদি হাসান, আমরা একটা হাত কাটা নাম জানি কি ছেলেটার, ওটাকে নিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ কথা বলছি এবং কমেন্টও অনেকে লিখছে, তার কি কোনো আপডেট আছে আপনার কাছে? হ্যাঁ, ছেলেটার লাস্ট যে নিউজ সেটা হচ্ছে, আমরা দুইবার চেষ্টা করেছি জয়যাত্রার মাধ্যমে ছেলেটার তার সরাসরি মুখ থেকে কথাগুলো শুনতে এবং কি বিশ্ববাসীকে শোনাতে। এরপরে দেখুন এমন সিস্টেম করে দিয়েছে ছেলেটাকে, কোম্পানি থেকে বের করাটাও নিষেধ, যদি তাকে কেউ বের করে ওই বাকি যে শ্রমিক ওদেরকে দেশে পাঠিয়ে দেবে, তাদের মালিক এভাবে হুমকি দিয়েছে। ছেলেটাকে আগামী 14 তারিখ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তবে সে যে ক্ষতিপূরণটা পেত যে অ্যামাউন্ট আমাদের শ্রম কাউন্সিলর বলেছিলেন সেটা কিন্তু সে পাচ্ছে না, মাত্র অনলি 17,000 রিঙ্গিত পাচ্ছে। যোগাযোগ করে আপনি টাইমটা বলবেন, আমাদের ক্যামেরা এবং আমাদের এখানকার যে রিপোর্টার আছে যাবে এবং তার কাছ থেকে আমরা সমস্ত তথ্য আমরা নিব ওই দিন এয়ারপোর্ট থেকে। যদি আপনাদের সুযোগ থাকে আমরা এয়ারপোর্ট থেকে হয়তো আমরা আমাদের অফিসে নিয়ে আসতে পারি। জি জি জি, হ্যাঁ আমি ওটা বলেছি যে প্রয়োজনে জয়যাত্রা টেলিভিশনের স্টুডিওতে গিয়ে সে বলবে, দেশবাসীও জানবে। আর মেইন যে সমস্যাটা হচ্ছে, আমি কয়েকবারও ধরে তুলেছি, বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই থমথম অবস্থা বিরাজ করছে। প্রতিদিন রাত্রে যে কোনো কোথাও না কোথাও অপরাধী দিয়ে অনেক বাংলাদেশি শ্রমিককে তারা গ্রেপ্তার করতেছে, যাদের পাসপোর্টের শুধু ফটোকপি আছে, অরিজিনাল পাসপোর্ট নাই, এদেরকে নিয়ে যাচ্ছে যাচাই বাছাইয়ের জন্য। 2-4 দিন 1 সপ্তাহ জেল খাটার পরে তারা আসতেছে। এরপরে দেখা গেছে কি, যাদের কাগজ জটিলতা আছে এরা কিন্তু দেশে ফিরত যেতে চায়, যা স্পেশাল পাসের কারণে যেতে পারতেছে না। মেজি আপনার সঙ্গে থাকার একটা কল আসছে, আমরা একটু কলটি নিয়ে নেছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি ওয়ালাইকুম সালাম। ওই যে মেজি হাসান ভাইকে বলতেছি, যে মালয়েশিয়াতে কথা বলতেছে, ওনাকে একটু না বলতে চাই, আমি এক বছর ঘুরতেছি, পাসপোর্ট করে সব কমপ্লিট কার দেওয়ার ফলে দেওয়া পাসপোর্ট ক্লিয়ার করা থাকি। মেয়েদের শুনতে পাচ্ছেন আপনি? টাকা পয়সা সব দিয়ে যাচ্ছি বুঝছেন, আবার একটু না বলেন।
অনেকের কিন্তু এই ধরনের সমস্যাগুলো আছে, অনেকে আমি বলেছি মেহেদি একটু যে দর্শক আমাদেরকে কল করেছেন, আপনি আপনার ফোন নাম্বার, আপনার নাম, আপনার বাড়ির অ্যাড্রেস, দেশের অ্যাড্রেস সব কিছু দিয়ে যার কাছে টাকা দিয়েছেন তার নাম সহ আমাদের এখানে বলার চেষ্টা করুন, অথবা আপনি এই কমেন্টে লিখতে পারেন আপনার যে যে বিষয়গুলি আছে, তাহলে আমরা পরে চেক করে নিব, অথবা আপনি মেয়েদের ইনবক্সও দিতে পারেন, অথবা সরাসরি জয়যাত্রা টেলিভিশন অফিসে এসে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটা ভালো একটা ইনফরমেশন দিয়েছেন, কারণ আপনাদেরকে এই যে এইভাবে যে নাজেহাল করা হচ্ছে বিভিন্ন সংগঠনগুলি, এগুলি আসলে তুলে ধরা উচিত বলে আমি মনে করি, এবং আমরা উদ্বিগ্ন সেটার জন্য। হ্যাঁ, মেহেদি হাসান আপনি বলছিলেন কথা, বলুন। জি হ্যাঁ, কিছু কিছু বাংলাদেশি মালিকানা কিছু কিছু কোম্পানি আছে, এরা কিন্তু এদের যখন ইমিগ্রেশনে যে বড় আকারের অ্যামাউন্টের টাকাটা যেটা বলে লেভির টাকা, ওই টাকাটা নিয়ে এরা জমা দেয় না, এদের ভিসা করে না। ওই কোম্পানিগুলো আমরা চিহ্নিত করছি, আজকেও তিন চার জনের সঙ্গে কথা বলছি। এই কোম্পানিগুলো চিহ্নিত করে আমাদের টেলিভিশনে এরা অফিসে এটা আপনি দিবেন, আমরা এটা আমাদের যে মাননীয় প্রবাস কল্যাণ মন্ত্রী তাকে দেবো। একটা কল ছিল, আমরা কলটা নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। না, এখানে কথা বলবো না। হুম, আমরা সরাসরি স্টুডিও থেকে বলছি, আপনি কথা বলুন, আপনার কথা আমরা শুনছি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম মাহমুদ বলছি, টেলিভিশন রিপোর্টার, সিওরিটিয়া বাংলাদেশ ট্রাভেল সভাপতি, জাতীয় প্রেস ক্লাব থেকে। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, যে আমি একটু যে আমাদের পপ সম্রাট জানি আলম ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি 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 বলুন। জি বলুন। তো জানি আলম ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। সালাম ভাই কেমন আছেন আপনারা? হ্যাঁ, আপনি তো আমাদের দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং আপনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে আপনি গান করছেন। আমরা দেখলাম যে নির্বাচনের আগে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকগুলো গান নিয়ে তিনটি অ্যালবাম করেছেন, এত স্বল্প সময়ে কিভাবে এত বড় একটি অ্যালবাম উপহার দিলেন এবং জনপ্রিয় একটি অ্যালবাম, এর প্রেক্ষাপট যদি একটু আপনি বলতেন আমাদেরকে। আসলে ধন্যবাদ সালাম মাহমুদ আপনাকে কল করার জন্য। মানে আপনি যে কলটা করেছেন আমি আপনাকে কৃতজ্ঞ, এবং ভালো লাগছে যে বা বাংলাদেশের অনেক হয়তো জানে না, লক্ষ লক্ষ কোটি কোটি লোক হয়তো জানে যে এবার জানেন যে মানে আমার প্রিয় নেত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে আমার জনতার শেখ হাসিনা। আমি প্রতি বছরই আপনি জানেন ইলেকশনের সময় আমার নেত্রীরকে কেন্দ্র করে আমি অ্যালবাম করি, এবং এবার সেই অ্যালবামটা করেছি অনেক বড় করে, প্রায় ধরেন 28টার মতো গান এটার মধ্যে, আর পরে আরও দুইটা জয় বাংলা এবং এরকম দুটো গান আরও বেশি সংযুক্ত হয়েছে এই অ্যালবামের সঙ্গে। সারাটা বাংলাদেশের যত আনাচে কানাচে যত এই ভোট যে কেন্দ্রগুলো ছিল, দেখেছিলাম টেলিভিশনে যে আপনারা বিভিন্ন ওই কেন্দ্রগুলোতে সারা বাংলাদেশটাকে ছেয়ে দিয়েছে এই তিন অ্যালবাম আমার জনতা আর শেখ হাসিনা। এবং জনতা আর শেখ হাসিনা সেদিনও আমি আসলে তো জনতা শেখ হাসিনা ওনার তো ওনার এবং আমার বঙ্গবন্ধুর উপরে যে অসংখ্য গান আমি গিয়েছি, এবং এই গানগুলো সারা বাংলার মানুষ যে পছন্দ করেছে এজন্য, এবং পছন্দ করে যে আমার নেত্রীকে বিপুল ভোটে জয়লাভ করার সহযোগিতা করেছে, এজন্য আমি সমস্ত মানুষের কাছে শ্রদ্ধা এবং আমার ভালোবাসা। এবং আপনারা এই আমার নেত্রীকে যে কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনারা সবাই সারা বাংলাদেশের মানুষ, তাদেরকে আমি আমার সালাম জানালাম। এবং আমি সারা জীবনই বঙ্গবন্ধু এবং আমার নেত্রীর উপরে গান করব, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সেটা করতে পারি। ধন্যবাদ সালাম মাহমুদ আপনাকে, আপনার কথার অ্যান্সার পেয়েছেন। আমরা মেহেদি হাসানের সাথে ছিলাম মালয়েশিয়া থেকে। মেহেদি হাসান আপনি কথা বলছিলেন আমাদের সাথে। জি, এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু ডেলি ডেলি নতুন নতুন সমস্যাগুলো বাড়তেছে, যা অনেক বাংলাদেশি এজেন্ট বা মালিকের দ্বারা এরা প্রতারণা শিকার হয়েছেন। তো আমি অনেককে বলেছি যে আপনারা ডকুমেন্ট নিয়ে আসেন, যে ব্যাংক রিসিট এগুলো নিয়ে আসেন, আমি ওদের সাথে কথা বলবো, প্রয়োজনে আমি আমাদের জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে নিউজ করব, যেহেতু এদেরকে চিহ্নিত করা হবে, এদের কারণে বিদেশের মাটিতে আমাদের দেশের বাপুতি নষ্ট হচ্ছে। আপনি এখন একটা নিউজ করে করার ব্যবস্থা করেন, এগুলো লিস্ট করে একটা নিউজ করে লিস্ট করেন। তারপরে আমার এক ভাই আমাদের একজন প্রতিনিধি বলেছেন যে বাংলাদেশীদের দোষ, এরা নিজের ইচ্ছা, নিজের ইচ্ছায় দেশে কেউ অবৈধ থাকতে চায় না, এরা কিন্তু পরিস্থিতির শিকার। কিন্তু মেহেদি হাসান আমরা যতটুকু জানি, মাঝখানে কিন্তু সরকার একটা সময় দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে বৈধতা ঘোষণা করা হয়েছে, আপনারা সবাই সবার কাগজপত্র জমা দেন, সেই সময় আমাদের প্রবাসী ভাইরা সেই কাগজগুলো জমা দেয়নি, সেটার কারণ কি ছিল? সেটা এমবেসির কিছু পাসপোর্ট জটিলতা ছিল, তারা সময় মতো পাসপোর্ট পায়নি এমবেসির গাফলাতির কারণে, যে টাইমে তাদেরকে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল ওই টাইমে এদেরকে পাসপোর্ট দেয়নি।
তো এই পাসপোর্ট না থাকলে এরা কিভাবে কাজ জমা দিবে? আর যেসব কিছু বাংলাদেশি মালিকাধীন আসিল এরা কিন্তু টাকাগুলো খেয়ে ফেলেছে, টাকাগুলা ইমিগ্রেশনে জমা করেনি। এই যে এখন আবার আপনার মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে লেবির পয়সা জমা দেওয়া, 2 মাস সময়, এটারে কিন্তু অনেকে নিউজ অন্যভাবে করতেছে যে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিচ্ছে। আসলে তা না, যারা পূর্বের লেবির পয়সাটা জমা দেয় নাই তাদের জন্য সময়টা বাড়াইছে, কিন্তু নতুন করে কোনো সুযোগ এরা দেয় নাই, এবং কি দেশে যাওয়ার জন্য কোনো স্পেশাল পাস খুলে নাই, যার কারণে এখন ভোগান্তি শুধু বাড়ছে। আর ধন্যবাদ মেহেদি আপনি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আপনার কাছ থেকে আমরা প্রতিদিন একটু একটু করে আপডেট নিব মালয়েশিয়া, যেহেতু আমাদের অনেক বেশি প্রবাসী ভাই মালয়েশিয়াতে আছে, প্রায় 35 লক্ষ বাঙালি আছে মালয়েশিয়াতে আছে। এবং আমি মনে করি আপনারা যে এই কমপ্লেনগুলি একটা অ্যাপ্লিকেশন করে ওখানকার অ্যাম্বাসিডারের দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং ওখানে যে প্রেস ক্লাবগুলি আছে সেই প্রেস ক্লাবের প্রেসিডেন্টদেরকে আপনি জানান। আর আমাদের টেলিভিশন তো আছে আপনার জন্য, আপনাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য। আর আমরা এখন যাবো হচ্ছে জহিরুল হকের কাছে পর্তুগাল থেকে। জহিরুল হক আমাদের সাথে সংযুক্ত আছেন আপনি? জি, আমি কথা বলতেছিলাম, আমার কথা শেষ হয় না। ও আচ্ছা, তোহিন না? তোহিন আপনার সাথে আপনাকে একটু সময় দেব আমরা বেশি, আপনি থাকুন, আমাদের কথা শুনুন, আমরা একটু পর্তুগালের জহিরুল হকের কাছ থেকে আসি। হ্যাঁ জহিরুল হক। জি আমি শুনছি। হ্যাঁ কি অবস্থা? ধন্যবাদ জানাবো। আমরা শুনতে পাচ্ছি, আমরা জজতার টেলিভিশন স্টুডিও থেকে বলছি, আপনি বলুন, আপনার পরিচয় দিন, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকের অতিথি জানে আলম ভাইকে, উনি আমাদের সাথে এসেছেন, ওনার শত কর্মব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখনই আমি কিন্তু আপনার জহর একটু একটু জোরে বলুন, আমরা একটু শুনতে পাচ্ছি আস্তে, জোরে বলবেন। জি জি, আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে, তখনই আমি আপনার ভক্ত হয়ে যাই। কারণ হচ্ছে আমার একটা বন্ধু বাউল গান গাইতো, তো তার কাছ থেকে শুনতে শুনতে আপনার গানগুলো ভালো লেগে যায় এবং আমি ওগুলো মুখস্থ করে ফেলে। যেমন আপনার একটা অন্যতম গান হচ্ছে আমার অন্তরায় আমার কলিজায়, দয়াল বাবা ক্যাবলা কাবা, এই গানগুলো আমার বন্ধু গাইতো, তো যার ফলে ওর সঙ্গে তাল মিলিয়ে শুরুতে ওর সঙ্গে মিলাতাম, একটু একটু চেষ্টা করতাম, তারপর আস্তে আস্তে শুনতে শুনতে আমরা অনেকক্ষণ ব্যাপী আড্ডা দিতাম, তখন আপনার গানগুলো আসলে খুব ভালো লাগতো। জি জি জি, তো অশেষ ধন্যবাদ। জি আসলে আর আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা দেখেছি যে আপনি এনএফডির জন্য গান গেয়েছেন, স্বাধীনতার সপক্ষে শক্তির জন্য গান গেয়েছেন, বঙ্গবন্ধুর জন্য গান গেয়েছেন। জি জি, এখন আমরা প্রবাসীরা, আসলে প্রবাসীদের জন্য কি কোনো গান আমি জানি যে আমার প্রিয় ভক্ত পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওদের জন্য আমি গান করি। আগেই আমি প্ল্যান করি, যেমন মারিয়া ভুজঙ্গতির কলিজা করিলে উচিত না, কিন্তু ওর প্রশ্ন ছিল আপনার প্রবাসীদের নিয়ে গান করেছেন জয়েন্ড লোক, এবং যারা জিজ্ঞাসা করেছেন আমার মনে আমরা নতুন করে আবার প্রবাসীদের নিয়ে গান করার চেষ্টা করব। না না তা না, আমি বলছি কি যে আমি সব সময় গান এরকম গানই করি যারা হৃদয়ের গানগুলো প্রত্যেকে, মানে যারা প্রবাসে থাকে তাদের অনেক বউ বাচ্চা সব থাকে বাংলাদেশে, সেই হৃদয়ের যে যে দংশনটা, সেই দংশনের উপরে আমি অনেক গান করেছি বিদেশে, যখন মানে ওরা কি কষ্টে ওখানে থাকে, প্রিয়জনকে বাংলাদেশে রেখে ওরা বিদেশে থেকে কি কষ্টে আসতেছে, সেই কষ্টটাকে আমি ধারণ করি, দিন গুনতে থাকে, ঘন্টা গুনতে থাকে, কবে দেশে আসবে। বুঝতে পেরেছেন, মানে আপনাদেরকে নিয়ে, আপনাদের প্রিয়তমা স্ত্রীকে নিয়ে উনি গান করেছেন, বা যারা প্রিয়তমা আছেন ওখানে প্রিয়তমকে নিয়ে গান করেছেন। জি জি,
না না আপনি না করছেন, আপনি করেননি, কিন্তু অন্যান্য প্রবাসী ভাই এবং বোনেরা যারা বউ বাচ্চা এবং স্ত্রীদেরকে রেখে গেছেন, প্রিয়তমাদেরকে রেখে গেছেন, বাবা মাকে তো রেখে গেছেন, বাবা মা তো প্রিয়জন, প্রিয়জন তো বাবা মাও তো প্রিয়জন, তাদের উপরে আমি অনেক গান করেছি এবং হৃদয়ের মানে ব্যথিত হয়ে আমি আপনাদের সমব্যথা ব্যথিত। এবং আপনি যেভাবে করে বলেছেন এখন প্রবাসী কথাটা শব্দটা ব্যবহার করে গান করব, করবো এরপরে অ্যালবাম ইনশাআল্লাহ, আপনি দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। জয়নুল আর কোনো প্রশ্ন ছিল? অবশ্যই। হ্যাঁ জি, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা যদি ইউরোপে আপনাকে নিমন্ত্রণ জানানো হয়, আপনি কি আসতে ইচ্ছুক যে আমাদের এখানে একটা প্রোগ্রাম করে যাওয়ার জন্য? অবশ্যই, কিন্তু সেই নিমন্ত্রণটা করতে হবে আমার বোন, উনি যেন থাকে আমাদের জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, এবং উনি অনেক বড় মাপের একজন মানুষ। আজকে এই প্রবাস টাইমটে যে উনি বের করেছেন, আমি আপনারা দেখেন সবসময়, আমি একটা কল ছিল, কলটা একটু নিয়ে আসি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমাদের আজকে অতিথি আছে। আচ্ছা, আমাদের নিয়মিত দর্শক কাদের সুমন, ও অফিস শেষ করে এই প্রোগ্রামটা দেখার চেষ্টা করে প্রতিদিন। জি জি, আপু ভালো আছেন সবাই? এই তো সুমন ভালো আছে, তুমি ভালো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপু, আগামী কালকে হলো প্রবাস টাইমে কে আসবেন বলতে পারেন? হ্যাঁ, আগামী কালকে আসবে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় একজন মানুষ, তার সাথে কানেক্ট থাকবে সাউথ কোরিয়া কোভিড বিন সামাদ মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরের দিন থাকবে শুভ্রদেব, তো আপনার সাথেই থাকুন, আমাদের প্রোগ্রাম শেয়ার করুন, লাইভ শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। একজনে লিখেছে, আমি অনেক কষ্টে আছি প্রবাসে, সবাই কষ্টে আছে প্রবাসে। হ্যাঁ জয়নুল হক, আপনি বলছিলেন কথা। জি আসলে আমি আপনার মাধ্যমে জানো আলম ভাইকে নিমন্ত্রণ জানাচ্ছি ইউরোপের, আসলে আমরা খুব শীঘ্র একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে এখানে, তো আশা করি জানো আলম ভাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন, আপু আপনিও অংশগ্রহণ করবেন, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। তো অনেক সুন্দর একটা ওয়েদার এখানে। আসলে মেহেদি ভাই প্রশ্নে একটু কথা বলতে হয়, যে যেটা উনি বলল যে প্রবাসীদের ইয়েতে যদি ইউরোপে কম্পারেটিভলি কম সমস্যা, কিন্তু দেখা যাচ্ছে যে যে আমাদের মধ্যপ্রাচ্যে যে সমস্যাগুলো পড়তে হয়, যেমন পাসপোর্ট রেখে দেয় অথবা একই জায়গায় করতে হয়, একই মালিকের করতে হয়, সে সে ক্ষেত্রে ইউরোপে কিন্তু একজন প্রবাসী, একজন বাংলাদেশি প্রবাসী যে একই জায়গায় কাজ করার কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে যেমন পোল্যান্ডে কিছুটা বাধ্যবাধকতা আছে যে একই কোম্পানি থেকে বা একই থেকে কাজ করতে হয় তার কাগজ কন্টিনিউ করার জন্য, কিন্তু আসলে সেই ক্ষেত্রে পর্তুগালে কোনো বাধ্যবাধকতা নেই। আমি আজকে 15 দিন কাজ করলাম অথবা এক মাস কাজ করলাম এই এই জায়গায়, আর অন্য কোম্পানিতে নেক্সট মান্থে কাজ করলাম এবং তারপরে মান্থে অন্য জায়গায় কাজ করলাম, এটাতে আসলে কোনো সমস্যা হয় না এখানে, এবং এইভাবে কিন্তু ট্যাক্স কন্টিনিউ করে কিন্তু এখানে লিগ্যাল হওয়া যায় খুব সহজে। আসলে ইউরোপ, আমেরিকা, কানাডা খুব রিচ, তো সব প্রত্যেকটা প্রদেশই আসলে খুব উন্নত এবং মানুষের জন্য অনেক ফেসিলিটিস আছে, মানবতার অনেক দাম ওখানে, বাট মধ্যপ্রাচ্যে আসলে নন এডুকেশনাল পিপলরা যাচ্ছে কাজের ইয়েটা আসলে ওরকম হাইলি যে প্রফেশন সেইটা কিন্তু নেই, এই জন্য আসলে সমস্যাগুলো বেশি হচ্ছে। এবং প্রবাসী কিন্তু বাঙালি প্রবাসী অনেক বেশি মধ্যপ্রাচ্যে, আমরা যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, সৌদি আরব, দুবাই, আবু ধাবি, এগুলিতে মধ্যপ্রাচ্যে যেদের সমস্যা একটু বেশি। ধন্যবাদ, আপনি একটা সুন্দর প্রশ্ন বলেছেন বা করেছেন থেকে জহিরুল হোক, জহিরুল হোক আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবার সংযুক্ত হবেন। আমরা
আমরা একটু নাজমুল হাসান তুহিনের কাছে যাবো। ইটালির তুহিন আমাদের সাথে সংযুক্ত আছেন? জি জি হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম জানালাম ভাই, উনি সবার যেমন প্রিয়, উনি সবার মন জয় করেছেন, এই জন্য আমরা বলতে পারি যে জানালাম ভাই সবার কাছে স্বীকৃত, এবং শুধু প্রবাসী দেশি বিদেশি তা না, সবার উনি সমান, সবাইকে উনি যেমন ভালোবাসেন এবং সবার ভালোবাসা উনি উনি পান। তো ওনার ওনার কাছে যে প্রশ্ন করা হয়েছে লাশ সম্পর্কে, আমি সেটাই বলতে চাচ্ছি যে লাশ সম্পর্কে যে জানালাম ভাইকে প্রশ্ন করে কোনো লাভ নাই, এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা করতে হবে। যেমন আমরা এই ইতালি থেকে কয়েকবার এই প্রস্তাব আমরা প্রস্তাব করেছি যে প্রবাসীদের লাশ যাতে বিনা খরচে দেশে প্রেরণ করা হয়, এবং এ ব্যাপারে সরকার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কর্তৃপক্ষের মাধ্যমে আমরা অনেকবার এ দাবি তুলেছি, এবং এম্বাসির মাধ্যমে সরকার ওয়াদাও করেছে যে প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে প্রেরণ করবে, কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি। তো আমরাও প্রবাসীদের পক্ষ থেকে এই দাবিটা আমরা জোর গলায় তুলছি যে প্রবাসীদের লাশ যাতে বিনা খরচে বিনা বাধায় সবসময় দেশে প্রেরণ করা যায়। এরপরে আরেকটা কথা, আমরা যারা প্রবাসী আছি, আমাদের দেশে দেশে যে সম্পদ আছে সেগুলি দেখা যায় বেহাত হয়ে যায়, বেদখল হয়ে যায়, আমরা বিদেশে থেকে আমরা মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারি না, যার জন্য আমাদের দেশের সম্পদ সব বেহাল হয়ে যায়, কোটি কোটি টাকার সম্পদ আমরা বঞ্চিত হই, আমাদের পরিবার পরিজন থেকে বঞ্চিত হই। এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা কিভাবে দাবি তুলতে পারি, এবং আমাদের যে সমস্ত সম্পদ বেহাত হয়ে গেছে সেগুলি আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি, এটা ম্যাম আপনি এটা উদ্যোগ নেবেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাবেন। এবং যেদিন আপনি থাকুন, আমরা একটা ফোন কল নিয়ে আসি। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সিঙ্গাপুর থেকে বলছি, সোহেল। হ্যাঁ সোহেল, কি খবর? ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ সোহেল, নিয়মিত দর্শক আমাদের। বাহ, সোহেলকে ধন্যবাদ। এনসি আছি আপা, ডাক্তার দেখাইছিলাম তো অসুস্থ একটু, তার কারণে কল করতে পারি না। দোয়া করেন সুস্থ হয়ে যায়। আমার দোয়া করেন সুস্থ হয়ে যায়। দোয়া করবে? জি জি সোহেল বলুন, আপনি অসুস্থ, আমরা দোয়া করব, অবশ্যই দোয়া করব আমাদের টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর কোনো প্রশ্ন ছিল? আমি দুটা কমেন্ট পড়তে চাচ্ছিলাম। মিস্টার জালাল লিখেছেন, আমি ওমান প্রবাসী, আমাকে একটি কল দেন, কিছু বলার আছে প্লিজ। ওমানের ভাই জালাল, আমরা আসলে কল কাউকে দিতে পারি না, আপনি স্ক্রলে যে নাম্বারটা আছে সেই নাম্বার থেকে আপনি আমাদেরকে কল করুন, আপনার কল আমরা রিসিভ করব। একটা কল ছিল। জি দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে অনেক কমেন্ট ছিল, একজন লিখে, জয়যাত্রা টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাদের প্রবাসীদেরকে নিয়ে কথা বলার জন্য। আমি মালয়েশিয়ার প্রবাসী, জয়যাত্রা টেলিভিশনেরকে প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য। ওশান পাখি যে বাবল, আমরা সবার কমেন্ট পড়তে পারছি না, আপনারা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কমপ্লেন থাকলে আমরা পরে এটা যোগ করে নিব। একটা কল ছিল। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি বলুন, আমাদের পপ সম্রাট আছেন বাংলা গানের, লাইট ডিসকানেক্ট। হ্যাঁ এবার ইতালির তুহিন ছিল আমাদের সাথে। তুহিন আপনি মুভ করবেন না, আপনি স্টিল হয়ে কথা বলুন আমাদের সাথে।
জি আপা, যে যে কথা আমি বলতেছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে ব্যক্তিগতভাবে আমাদের আমার পরিবারের অনেক সম্পত্তি বাংলাদেশে আছে, যেটা শক্তিশালী একটা মহল দখল করে নিয়ে গেছে এবং একটা জমির উপরে 10 তলা বিল্ডিং পর্যন্ত বানিয়ে ফেলেছে, এবং তারা আমাদেরকে হয়রানি করার জন্য একটা পর একটা মামলা করে যাচ্ছে। এখন হাইকোর্টে মামলা চলতেছে, অথচ তাদের কোনো রাইট নাই, তাদের কোনো লিগাল কোনো কাগজপত্র নাই। আমাদের সমস্ত কাগজপত্র, লিগাল কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা আমাদের জমি ভোগ দখল করতে পারতেছি না। এইভাবে আমাদের প্রচুর সম্পত্তি সব বেদখল আছে। এইভাবে আমার মতো এরকম হাজার হাজার প্রবাসী আছে যাদের কেউ খোঁজ খবর রাখে না। ধন্যবাদ তুহিন, আমি আপনার প্রশ্ন বুঝেছি। আসলে আপনি যেটা বললেন যে প্রভাবশালী, শক্তিশালী, আমরা জয়যাত্রা টেলিভিশন মনে করি আপনারা প্রবাসীরা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী, কারণ আপনাদের রেভিডেন্স দিয়ে আমাদের দেশ চলছে। আপনারা এক একজন এক একটা রেভিডেন্স যোদ্ধা, আপনাদের যে টাকা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি, আপনারা হচ্ছেন অনেক শক্তিশালী। আপনার এই কমপ্লেনটা অবশ্যই আপনার বাংলাদেশে আসলে এবার প্রবাস কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করবেন, সেটার ব্যবস্থা আমরা করে দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি প্রবাস বান্ধব প্রবাসীদেরকে অত্যন্ত ভালোবাসেন, তার কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি যে এরকম আমার মতো যারা প্রবাসী আছেন, যাদের সম্পত্তি বেহাল হয়ে গেছে, তাদেরকে যেন সহায়তা করেন এবং তাদের যথাযথ সম্পত্তি যেন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেন। অবশ্যই, এ ব্যাপারে যেদিন আমাদের প্রবাসী মন্ত্রী আসবেন সেদিন সরাসরি আমি তার কাছে কিছু প্রশ্ন করব এবং আপনার মাধ্যমে সেগুলি উত্তর তার কাছ থেকে নিব। আমি অবশ্যই আপনারা জেনে যাবেন, এর আগে আমরা বলবো যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসছেন, আপনারা সংযুক্ত হতে পারবেন ওদের সরাসরি। আমাদের সবার প্রিয় পপ সম্রাট জারা আলম ভাই স্টুডিওতে আসার জন্য প্রবাসের পক্ষ থেকে জারা আলম ভাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রবাসের পক্ষ থেকে, এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও জারা আলম ভাইয়ের জন্য দোয়া করি যেন উনি দেশ বিদেশে এভাবে সারা জীবন খ্যাতি অর্জন করতে পারেন। এবং অসংখ্য ধন্যবাদ তুহিন আপনাকে। জারা আলম ভাই ওনার প্রিয় গান শোনাবেন, আপনাদের নিশ্চয় ওনার যেটা প্রিয় গান সেটা আপনাদেরও প্রিয় গান। আমরা অনেক কমেন্টস আসছে, আসলে আমরা পড়তে পারছি না, অনেক ফোন কল আসছে আমরা পড়তে পারতেছি না, আমাদের আসলে সময় স্বল্পতার জন্য। আমাদের সাথে ছিল মিনাল মাহমুদ সৌদি আরব থেকে, তার মধ্যে কোনো কথা ছিল। মিনাল কি আছেন আমাদের সাথে সংযুক্ত? জি আমি আছি। হ্যাঁ বলেন মিলন। সত্যিকার অর্থে কি আমরা সত্যিকার অর্থে আজকে এই প্রবাস টাইমের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই, এই সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন আমরা যারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি বা এখনো করছি, আজকে সেই বাংলাদেশের স্বপ্ন যারা সূর্য সন্তান রয়েছে বা সূর্য সন্তানেরা আজকে কেন, এই যে কিছুক্ষণ আগে যে অনেক ভাই প্রশ্ন করেছে, আজকে প্রবাসী ভাইরা যে তাদের বেদখল হচ্ছে, তাদের জমি সম্পদ এবং তাদের অর্থ সম্পদ বাড়িঘর। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে আরেকটি কথা আমরা শুনতে পাচ্ছি যে আমরা যখন প্রবাসে বসে মারা যাই বা আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের স্বাভাবিক হোক বা স্বাভাবিক হোক, সেই মৃত্যুবরণ করার আগে আমাদের রেমিডেন্স কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু গ্রহণ করছে, সরকার, জনগণ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বিশেষ করে প্রিয়জন। কিন্তু যখন আমরা মারা যাই তখন আমাদের সম্পদ তো দূরের কথা, আমাদের লাশটি কেন সরকার গ্রহণ করছে না? আমি কিন্তু বিভিন্ন টেলিভিশনে, আপনারা জানেন যে বাংলা বিষয়ে আমি নিয়মিত প্রোগ্রামগুলি করি যখন আমি দেশে আসি প্রবাসী মুখে, আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, প্রবাসী এই এই আপনাদের মাধ্যমে, বিশেষ করে আমাদের এখানে না সিস্টার যিনি আছেন, যিনি প্রবাসীকে ভালোবাসেন, যার কারণে কিন্তু আজকে প্রথম থেকেই আমাদের এই টেলিভিশনটা জয়যাত্রা টেলিভিশনটা শুরু হয়েছে কিন্তু আমাদের প্রবাসীদের ভালোবাসার মধ্য দিয়ে। কিন্তু তো আশা করবো এই প্রবাসীদের মধ্য দিয়ে যে ভালোবাসাটা শুরু হয়েছে, আমাদের প্রবাসীদের সমস্যাগুলি উত্তরণের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কিন্তু অত্যন্ত জোরালো আমি মনে করছি, কারণ আপনার হাত অনেক শক্তিশালী আমি জানি, যেটা আমাদের জানা রয়েছে যে আপনি অনেক মন্ত্রী এমপি এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে একটি সম্পর্ক আপনার রয়েছে। তো আমি আশা করব যে আপনার মাধ্যমে আপনাকেই প্রশ্ন করছি যে সত্যিকার অর্থে একটি বিষয় হচ্ছে, আমরা আগেই বলেছিলাম যে বাংলাদেশের বাইরে প্রায় 1,20,00,000 প্রবাসী আমরা রয়েছি, 1,20,00,000 প্রবাসী আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত, আমরা কোনো ভোটাধিকার এটা ব্যবস্থা করা হচ্ছে। জি আচ্ছা আচ্ছা,
আর দ্বিতীয়ত আজকে যে বিষয়টা আজকে তুলে ধরা হয়েছে, কিছুক্ষণ আগে ভাই ফোন করেছে আমাকে, ঘন্টাখানিক আগেও এক ভদ্রলোক ফোন করেছে, তাকে তার আত্মীয় আজকে 20 দিন যাবত তারা লাশ নিয়ে পড়ে রয়েছে এখানে সৌদি আরবে, কিন্তু তাকে এটা আপনি নিউজ করে দিচ্ছেন না কেন? এগুলি আপনারা নিউজ করবেন, নিউজ করে দিলে তো নিউজ করে সবাই জানতে পারবে, সরকারের কাছে পৌঁছাতে পারে। দেখুন সরকার কাছে একটা দুটো কয়টা আমরা নিউজ করব, বিষয়টা হচ্ছে এই যে যদি সরকার নিয়ম করতো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আমাদের বৈদেশিক মুদ্রাগুলি রয়েছে, আমরা তো এখান থেকে নিয়মিত আমাদের আপনাদেরকে আমরা রেমিডিস দিচ্ছি, আমাদের এই রেমিডিস দেওয়ার মানে এই নয় যে আমরা আমাদের 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 যে সমস্যাগুলি রয়েছে সেগুলি আপনারা সলভ করবেন না। আর দেখুন আরেকটি বিষয় আমি বলছি আপনার মাধ্যমে, আজকে জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে, আপনারা জানেন যে প্রবাসে বাংলাদেশের প্রায় মিনাল একটু সংযুক্ত থাকুন, আমাদের একটা কল আসছে, আমরা একটু কলটা নিয়ে নেছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন, প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, বলুন। বলুন। আমি সৌদি আরব থেকে আল মামুন শিপুর বলছি। জি জি জি, আপনি আপনার ভলিউমটি কমিয়ে কথা বলুন। জি, কেমন আছেন সৌদির ভাই? আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব জেদ্দার সময় টেলিভিশনের রিপোর্টার। আচ্ছা, আমার কাছে প্রশ্ন জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান হেরানা জাহাঙ্গীর আপনি, যে জয়যাত্রা টেলিভিশন কবে নাগাদ স্যাটেলাইট অন্তর্ভুক্ত হবে? এটা মালয়েশিয়ার মাধ্যমে স্যাটেলাইটে এটা চলছে, সম্প্রচার হচ্ছে, মালয়েশিয়া থেকে সম্প্রচার করছে টেলিভিশন, আসলে মালয়েশিয়ার চ্যানেল। তবে আমরা খুব ভেরি সুন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এটা পূর্ণাঙ্গ স্যাটেলাইটে যাব। এক ভাই আল মামুন স্বপন নামে এক ভাই এখানে কমেন্ট করেছেন, বিদেশ থেকে কীভাবে কল করব আপনাদের উল্লেখিত নাম্বারে? এই সুমন ভাই, আপনি হচ্ছে প্লাস অথবা 00882, তারপর আপনার যে নাম্বারটা আছে 90 দিয়ে সেই নাম্বারটা কল করবেন, +880। আপনি সর্বপ্রথমে +880 তারপরে 02 দিয়ে কথা বলবেন। আচ্ছা, আমরা ছিলাম মিনালের সাথে, মিনাল মাহমুদ। হ্যাঁ, আমি রয়েছি। যে বিষয়টা আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, আমাদের সম্মানিত প্রিয় শিল্পী জানে আলম ভাই তো রয়েছেন, আসলে আমরা গর্ববোধ করি যে আপনার মতো একজন কুড়ি শিল্পী আমরা আজকে পেয়েছি আমাদের স্টুডিওতে। তারপরে যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক আপনি জানা আছে কিনা জায়গা, যে সৌদি আরবে কিন্তু 25 লক্ষ প্রবাসী বাংলাদেশী এই মুহূর্তে আমরা রয়েছি, আর 25 লক্ষ প্রবাসী বাংলাদেশীর মধ্যে আমরা জানেন যে গত বিষয় সংক্রান্ত এবং আগামা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে 2 থেকে 3 বছর যাবৎ প্রায় 7 থেকে 8 লক্ষ প্রবাসী এখন কিন্তু অবৈধ রয়েছে, আপনারা জানেন এখানে। আমার ছোট ভাই ওই 4 মাস হলো মালয়েশিয়া গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, 4 মাস হলো মালয়েশিয়া গেছে, তো যায় 1 মাস পর মেডিকেল বলেছে ওর কোম্পানি আনফিট, ও ভয়ে চলে গেছে, বুঝছেন? তো ভয়ে চলে যাওয়ার পর তারপরে শুনছে মেডিকেল নাকি আনফিট না, এখন অবৈধ হয়ে আছে, তো ওটা কি কোম্পানিতে নিয়ে যাওয়া যাবে নাকি ভয়ে যাচ্ছে না? আপনি আমাদের অফিসে যোগাযোগ করুন, আমাদের প্রতিনিধি আছে মালয়েশিয়াতে, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট একজন আছেন, মেহেদী হাসান আছেন, আপনি যোগাযোগ করুন অথবা কমেন্টস থেকে বের করেন, মেহেদী হাসান একজন আছেন, তার সাথে আপনারা যোগাযোগ করুন ইনবক্সের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে, আপনি যদি টেলিভিশনে দেখে থাকেন ভালো, আর যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুকের লাইভটি শেয়ার করুন। হ্যাঁ, মিনালের সাথে ছিলাম আমরা। হ্যাঁ, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, একটু শর্ট করতে হবে, আমাদের হাতে একদমই সময় কম, আমরা আমাদের অতিথির সাথে কিন্তু একদমই কথা বলতে পারিনি, একটা গানও শুনতে পারিনি, আপনি একটু শর্ট করবেন। আমি শর্ট করছি, আসলে সবার সংকীর্ণতা আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু যে বিষয়টা বলবো যে আমাদের এই প্রবাসী ভাইদের বিশেষ করে সৌদি আরব প্রবাসী এবং আপনার মালয়েশিয়া সহ সারা পৃথিবীর মধ্যে যে প্রবাসীর মধ্যে যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যা উত্তরণের ক্ষেত্রে কিন্তু আমরা জোরালো একটি ভূমিকা রাখা দরকার সরকারের পক্ষ থেকে। সেখানে কিন্তু সেই জটিলতা, বিশাল জটিলতা রয়েছে, বিভিন্ন ধরনের প্রবাসী ভাই কিন্তু অনেক জেলে রয়েছে অনেক জায়গায়, আমরা জানি তাদের এই কামনা সত্যি কথা সমস্যা রয়েছে।
সেখান থেকে আমাদের এই উত্তরণের পথটা আমরা কিভাবে খুঁজে আসতে পারি বা এখান থেকে কেন বেরো আসতে পারি? কারণ এই প্রবাসীরা হচ্ছে সবচেয়ে বড় ধরনের রেমিটেন্স যোদ্ধা আজকে বাংলাদেশে। বাংলাদেশটা উন্নয়ন বলে অর্থনৈতিকভাবে যেভাবে সচল রেখেছে এখনো 80 দশকের পর থেকে অদ্যাবধি আজকে 35 বছর যাবৎ, আজকে আমাদের রেমিটেন্স বাংলাদেশের আজকে শস্য সমান সুন্দর একটি বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি। আমাদের পদ্মা সেতু বলি, বিভিন্ন সংস্কারের কাজ বলি, উন্নয়নের কাজ, এখানে কিন্তু তাদের একটি বড় ধরনের অবদান। তো সেখানে আমাদের এই প্রবাসীদের কেন আজকে অবহেলা অবজ্ঞা করা হচ্ছে? আপনার কাছে আমার এই প্রশ্নটা। আমাদের অতীতের কাছে কোনো প্রশ্ন নেই আজকে আপনার মিনাল? প্রশ্ন অবশ্যই আছে, তবে আমি জানে আলম ভাইকে অবশ্যই সৌদি আরবে আমি আমন্ত্রণ জানাবো, যদি এখানে কনসেপ্ট করার মতো কোনো সুযোগ নেই। ধন্যবাদ মিনাল, আপনার প্রশ্ন জবাব আমরা দিব, অবশ্যই দিব। আসলে আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের পদ্মা সেতু হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, বড় বড় ফ্লাইওভার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন জবাব দিব। আমরা আজকে দিতে পাচ্ছি না, কারণ আমাদের প্রতিদিন নিয়মিত যে আয়োজন আছে, আপনি আবারও সংযুক্ত হবেন, আবারও প্রশ্নটি করবেন, আমরা অ্যান্সার করব। দর্শক, আপনারা যারা সংযুক্ত ছিলেন, আপনাদের অনেক কমেন্ট আমরা পড়তে পারছি না, আপনাদের ফোন কল আমরা ধরতে পারছি না, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর যারা প্রবাসী ছিলেন তাদের সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানালম ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু বলে আমরা একটা গান শুনি, আমরা প্রোগ্রাম শেষ করব। জানালম ভাই, এই জয়যাত্রা টেলিভিশনের রূপকার আমার বোন হেলেনা জাহাঙ্গীর, কি অসাধারণ একটি প্রোগ্রাম তৈরি করেছেন আপনি, আপনি নিজেও জানেন না, সারা বিশ্বে অন্য কোনো টেলিভিশন এটা চিন্তাই করতে পারে নাই। প্রবাসী টাইম, আমাদের দেশের হাজার হাজার লাখ লাখ লোক, মানুষ কোটি কোটি লোক যেখানে বিদেশে বসবাস করে, সেইখানে আপনি সেখানে টাচ করেছেন এবং অসাধারণ আপনি আমাদের এই তাদের সুখ এবং দুঃখের কথা যে আপনি সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এজন্য আপনাকে ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে শুভেচ্ছা এবং সালাম। প্রবাসীদের উদ্দেশ্যে এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনারা এই টেলিভিশনটি অবশ্যই দেখবেন। বাংলাদেশের ইতিহাসে আমি অনেক টেলিভিশনে গান গাই, কিন্তু এরকম একটা সুন্দর বিদেশিদের সঙ্গে, বাংলা প্রবাসী বা বাঙালিদের সঙ্গে এভাবে কথা বলা যায় না, যেটা আপনি আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমি প্রবাসী এবং আমার জয়যাত্রা টেলিভিশনকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাই। জয়যাত্রা টেলিভিশন অনেক কৃতজ্ঞ যে আপনি আজকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমরা প্রবাসীদের উদ্দেশ্যে একটা গান শুনবো, বাংলাদেশে যারা আছেন দেখছেন আপনাকে, তাদের উদ্দেশ্যে আপনি চাললেন গান শোনাবেন, তারপর আমরা সবাই সকলের কাছ থেকে বিদায় নিব। কোনটি শোনাবো? আমার তো অসংখ্য গান। আপনার প্রিয় গান যেটা আপনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, যেটা আপনি শুয়ে শুয়ে গুনগুন করে গান, আপনার আমরা যেমন হয় না যে মন খারাপ থাকলে আমরা নিজেরাই গুনগুন করে গান গাই, বা অনেক সময় আনন্দে মনের সুখে গান গাই, তো সেই একটা গান যেটা আপনি সবসময় আপনার মুখে বা আপনি দেখা গেলে কোনো কিছু ভাবছেন, ভাবার মধ্যে তো মানুষের অনেক সময় অনেক গান আসে। ওই বেশিরভাগ যে গানটি দিয়ে আমার কয়েকবার ন্যাশনাল অ্যাওয়ার্ডেড হয়েছে, গানটা আমরা শুনতে শুনতে শেষ করব। আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, যারা আপনি আমাদের সাথে ছিলেন আপনারা, এবং প্রবাসে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রতিদিন এই সময় সন্ধ্যা 7টার সময় প্রবাস টাইম হয়, আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমাদের স্ক্রলের নাম্বারে, এবং আমাদের সাথে থাকবেন যতক্ষণ ছিলেন ততক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ঠিক এই সময়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমাদের অনুষ্ঠান। আমরা গান গাইতে গাইতে আজকে স্টুডিও থেকে বিদায় নিব। জানালাম ভাই, আমি মানে কয়েকবার একটি গান দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডেড হয়েছি, সেই ওই গানটির চাইলেন শোনাই আর কি, বা ওর সঙ্গে আরও দু একটি গান চাইলেন চালান করে শোনাচ্ছি, আমার যেগুলো হলো আমার রেকর্ডকে তো বিখ্যাত গান। একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া, আদম খাইলো আবার হাওয়ায় খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। এটা একটি, আরেকটি গান, রসিকা মা মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, দিনহীন মোর সিদে কয় মাটির বাসন ভাঙি গেলে আর কি জোরালয়, আমার দয়াল চাইলে লইব বন্দি, আমার মুর্শিদ চাইলে লইব বন্দি, এমন দয়াল কে আছে,
রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছি, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, বর্ষা যখন হইত গাজী গানাইত রঙে রঙে গাইত আনন্দ পাইতাম, বাউলার পল্লী গান আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম।